সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনেক আকর্ষণীয় একটি জব সার্কুলারে। সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে ডিইও ব্যাচে যোগ দেওয়ার যে সার্কুলার, অর্থাৎ সরাসরি কমিশনড অফিসার পদে ডিই মানে ডিরেক্ট এন্ট্রি। তো ডিরেক্ট এন্ট্রি অফিসার পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি আছে, চলুন সেই বিজ্ঞপ্তিটি আমরা দেখে নেই। জয়েন বাংলাদেশ নেভি, টেক স্মার্ট ডিসিশন। এখানে উপযুক্ততা ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা প্রথমেই আছে, সেখানে বয়স 1 জানুয়ারি 2022 তারিখে, অনূর্ধ্ব 28 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় 4.5 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ 3, অর্থাৎ 4 স্কেলে 3 থাকতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। এখানে আবার ডিভোর্স, কিন্তু সাধারণত ডিভোর্স তারা অ্যাকসেপ্ট করে না। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে স্থায়ী কমিশনড অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হবে। বাংলাদেশ নৌবাহিনী ভলান্টিয়ার রিজার্ভ কমিশন বিএনভিআর সাপ্লাই শাখা, পুরুষ ও মহিলা, বয়স 1 জানুয়ারি 2022 তারিখে, অনূর্ধ্ব 28 বছর, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য পরিসংখ্যান অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে 4.5 সহ স্নাতক সম্মান পরীক্ষায় সিজিপিএ 3 স্কেলে 4 স্কেলে 3 পেতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে সাপ্লাই শাখায় অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে স্বল্প মেয়াদী কমিশনে 5 বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় চাকুরি বর্ধিত বা স্থায়ীকরণ করা হবে। শিক্ষা শাখা, এখানে 1 জানুয়ারি 2022 তারিখে, অনূর্ধ্ব 30 বছর, শিক্ষাগত যোগ্যতা পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় 4 এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে 3 থাকতে হবে 4 স্কেলে। বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে ঠিক একই অবস্থা আগের পদের মতোই। এবং এরপর আসছে শিক্ষা শাখা, পুরুষ ও মহিলা। 1 জানুয়ারি 2022 তারিখে, অনূর্ধ্ব 30 বছর, ব্যারিস্টার অথবা আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সম্মানসহ মাস্টার্স। প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4 থাকতে হবে এবং মাস্টার্স পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন, মনোবিজ্ঞান, আইন। এই বিষয়ের যে কোনো এক বিষয় হলেই হবে। আইন বিষয়ের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। বৈবাহিক অবস্থা বিবাহিত বা অবিবাহিত। নিয়োগ ঠিক আগের মতোই, চূড়ান্ত মনোনয়ন শেষে অ্যাক্টিং ইনস্ট্রাক্টর সাব লেফটেন্যান্ট পদে স্বল্প মেয়াদী কমিশনের জন্য 5 বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে এটি বর্ধিত করা হবে সেই বিবেচনা অনুযায়ী। শারীরিক মান সব পদের ক্ষেত্রে একই রকম, 5 ফুট 4 ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের 5 ফুট 2 ইঞ্চি। ওজন পুরুষ 50 কেজি, মহিলা 47 কেজি। বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে 30 এবং 32, মহিলাদের 28 এবং 30, অর্থাৎ সম্প্রসারণ 2 ইঞ্চি। জাতীয়তা বাংলাদেশী নাগরিক, পশ্চাৎ প্রবীণতা প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা করা হবে। অযোগ্যতা সেনানৌ বিমানবাহিনী বা যে কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত, অপসারিত কিংবা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ। ISSB থেকে 2 বার স্ক্রিনড আউট অথবা রিজেক্টেড, 1 বার স্ক্রিনড আউট বা 1 বার রিজেক্টেড হলে আবেদন করা যাবে। তবে যেসব প্রার্থী গ্র্যাজুয়েট বা মাস্টার্স সমমানের ডিগ্রি অর্জনের পূর্বে 2 বার স্ক্রিনড আউট হয়েছেন, তারা ন্যূনতম 5 বছর পর গ্র্যাজুয়েট মাস্টার্স ডিগ্রি অর্জন সাপেক্ষে ISSB অ্যাটেন্ড করার সুযোগ পাবেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে এইচএসসি পাশের পর যদি কেউ লং কোর্সের জন্য অ্যাপ্লাই করে থাকেন, তখন রিজেক্ট হয়েছেন 2 বার বা 2 বার স্ক্রিনড আউট হয়েছেন বা 1 বার স্ক্রিনড আউট 1 বার রিজেক্টেড হয়েছেন, তারপরে 5 বছর অতিক্রম হওয়ার পর আপনারা গ্র্যাজুয়েট বা মাস্টার্স করার পরে তারপরে আবেদন করতে পারবেন। মনোনয়ন পদ্ধতি, এখানে যে ধাপগুলোতে মনোনয়ন করা হবে সেটি দেওয়া আছে। প্রথমে প্রাথমিক সাক্ষাৎকার, তারপর লিখিত পরীক্ষা, তারপর ISSB, তারপর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং সর্বশেষ চূড়ান্ত মনোনয়ন। বেতন ভাতা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী হবে। অন্যান্য বিশেষত্ব, ক্যারিয়ার, উচ্চতর প্রশিক্ষণ, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাস, সন্তানদের অধ্যয়ন, বাসস্থান, DOHS প্লট, চিকিৎসা, যে সামরিক বাহিনীর কর্মকর্তাদের যে সমস্ত সুবিধা থাকে সেগুলো তো থাকবেই। আবেদনকারীকে joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে
যে আবেদনের পদ্ধতি আছে সেটি অনুসরণ করে আবেদন করতে হবে। আমি ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আবেদনের পর পেমেন্টের জন্য ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, টি ক্যাশ, নগদ, শিওর ক্যাশ, এম ক্যাশ, মাই ক্যাশ, ওয়ান ক্যাশ, যত রকম ক্যাশ আছে, মানে যত রকম মোবাইল ব্যাংকিং আছে, সব মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন 700 টাকা, যেটি অফেরত যোগ্য। এবং সেভাবে আপনাদের ফর্ম পূরণ করতে হবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, সাথে সাথেই প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কলআপ লেটার, এটা আপনারা পেয়ে যাবেন। আবেদনপত্র জমা প্রদান, প্রাথমিক সাক্ষাৎকারের সময় জমা দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদপত্র এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার থেকে প্রাপ্ত চারিত্রিক সনদ পত্র। বিশেষ নির্দেশাবলী এখানে দেওয়া আছে, এখানে আপনারা যদি আপনাদের বিশেষ নির্দেশাবলীর প্রয়োজন হয় আপনারা সেই অনুযায়ী দেখে নেবেন। আর আবেদনের শেষ তারিখ 15 জুন 2021, সুতরাং এখনও বেশ কিছুদিন সময় আছে। তো আপনারা যদি আবেদন করতে চান সেভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, এবং প্রস্তুতি গ্রহণ করে আপনারা আবেদন করুন এবং নির্বাচিত হন সেই কামনা করি। আর যেহেতু এখন সব জায়গাতেই পরিস্থিতি খুবই খারাপ, তাই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।